মনের পথে আপনি দাবি করেন নির্বাচিত হয়েছেন, তাদেরকে স্বাস্থ্য ব্যবস্থা দেবেন, কিন্তু আপনি আপনার কথা রাখেন না। মাননীয় প্রধানমন্ত্রী, কথা রাখতে শিখেন, কথা রাখতে শিখেন, মানুষকে সম্মান করতে শিখেন, আর আপনি আলাপে বসুন। আলাপ ছাড়া সংলাপ ছাড়া কিছু নাই। আমরা নিশ্চিত করছি নির্বাচন যদি আপনি সুস্থ নির্বাচনে জিতেন আপনাকে অভিনন্দন করব, আর যদি হেরে যান আমরা নিশ্চিত করব আপনার জীবন, আপনার জীবনযাত্রা এবং আপনার রাজনৈতিক কার্যক্রম আপনাকে আমরা নিশ্চিত করব। আমি বহুবার বলেছি আপনার যদি দুর্ভাগ্য হয় নির্বাচন যদি হারেন, হারতেই পারেন, হেরে গেলে লোক দেখে আপনি ভয় পাচ্ছেন, আমরা আমি সেদিনও আপনার পাশেই থাকব। আপনাকে ভয় পাওয়ার কিছু নাই, আমাদের ক্ষমতা আমাদের হাতে দেন, কল্যাণকর বাংলাদেশ প্রতিষ্ঠা করেন। হয়তো দুর্ভিক্ষ আমাদের হবে না, কিন্তু আমাদের দুর্ভিক্ষ প্রায় অবস্থায় আছে, আমাদের অর্ধ আহারে আছে, এই অর্ধ আহারে সেই আছে। আজকে আজকে যে অবস্থা, আমাদের সংবিধানে ভালো কথা লিখেছেন, কিন্তু সেই নির্মলেন্দু গুণের মতো আজকে মানচিত্র খেয়ে নেব। তা আজকে আমরা যদি এইসব ব্যাপারে সতর্ক না হই, তাহলে আমাদের কপালে চরম দুর্ভোগ আছে। এই দুর্ভোগের বিরুদ্ধে আমাদের সবাইকে সম্মিলিত চেষ্টা করতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী, গোয়ার তুমি ছেড়ে দেন, সবার সাথে আলাপে বসেন, সংলাপ সংঘাত নয় সংলাপ করেন। সংলাপ করে আপনার আর অন্য বিরোধীদের তফাৎ কোন জায়গায় আছে? তফাৎ আছে আপনি চাইছেন ক্ষমতায় থেকে পুলিশ ব্যবহার করে, আমরা ব্যবহার করে ভোট করবেন, আর অন্যরা আমরা সবাই বলছি না এটা নিরপেক্ষ ভোট হবে না। নির্বাচনটাকে সুস্থ করতে হলে আপনি ক্ষমতায় থাকবেন না। যেই তত্ত্বাবধায়ক সরকারের পক্ষে আপনি ভোট দিয়েছিলেন, যেই ভদ্রলোক এই অন্যায় কাজটা করেছিলেন, সেই খায়রুল হকের বিচারের ঘোষণা দিতে হবে। তাকে এইভাবে ছেড়ে দেওয়া যায় না, বিচারপতি বিচার হতে হবে। আজকের বিচারপতিদের কি হচ্ছে, ওনারা রায় দিচ্ছেন, রায় কার্যকর হচ্ছে না। হাইকোর্টের রায়কে কে মানছে না? সাধারণ জনগণ না, সরকার। আপনাদেরকে একটা উদাহরণ দেই, গণস্বাস্থ্যের একটা মেডিকেল কলেজ আছে, 10 বছর যাবৎ সরকারি অনুমোদন ক্রমে সেখানে 110 জন ছাত্র ভর্তি করতাম, হঠাৎ বিশ্ববিদ্যালয় কেটে 50 জন করে দিলাম, 110 থেকে 50 জন। আমরা অনুনয় বিনয় করলাম, কোনো কাজ না পাতে হাইকোর্টের কাছে গেলাম। হাইকোর্টের মাননীয় বিচারপতিগণ বললেন তাদের বিরুদ্ধে আপনাদের কোনো নোটিশ নেই, কিছু নাই, সুতরাং এই জাতীয় খামখেয়ালি বনা গ্রহণ করা যায় না। এটাকে ওনারা বাতিল ঘোষণা করে আমাদের পক্ষে রায় দিলেন। সময় দেওয়া হলো 2 মাস, সরকার তার সরকারি দলেই এটার বিরুদ্ধে কোনো আপিল করলেন না। আজকে 2 মাসের জায়গায় 4 মাস পার হওয়ার পর সেই সরকারি দলেই চেম্বার জজ করে জজ সাহেব, আপনাদেরকে কাজের অভাব আছে, আপনারা কাজ আপনারা খালি চেম্বার কোর্টে যান, এটা তো পয়লা দিনের হিয়ারিংয়ে বলতে হবে আপনার নতুন তথ্য কী আছে। আজকে সরকারি সরকার যদি সরকারি হাইকোর্টকে সম্মান না করে, মাননীয় বিচারপতি, প্রধান বিচারপতি, আপনার কোমরটা একটু শক্ত করেন। আপনি এক কথায় বলতে শিখেন, কারো প্রতি অন্যায় জনগণের প্রতি, যেই জনগণ দেশের মালিক তার বা আমরা সহ্য করব না। আপনার না করলে তাকে কন্টেম্পটে আনেন, কিছুই করছেন না, আপনারা খানদান গোমান আর জানাজা পড়েন। সুতরাং এইভাবে তো চলতে পারে না একটা দেশ। আজকে আমাদেরকে সবাইকে সমবেতভাবে ডক্টর কামাল হোসেনকে আমি মনে করি, ওনাকে আরও ই হয়ে উনি আমাদের সামনে থেকে আমাদেরকে নিয়ে বেরোতে হবে, যাতে সুস্থ নির্বাচন হয়। সুস্থ নির্বাচনেই দেশের গণতন্ত্রের ভিত্তি ভিত্তি করবে, তখনই আমরা সংশোধন যোগ্যতাটা, আবু সাঈদ খান এরা অনেকে স্বাধীন মালিক বলেছে, এই সংবিধানকে যেখানে কাটছাঁট করেছে ন্যায়নীতিটা আমরা প্রতিষ্ঠিত করতে পারবো। জনগণের সরকার জনগণ,
a cárek tak ota budi šeš koji Pannadir Panchas Ashtota 5000 union ache 5000 union shasto puribar parlan kendro ache shekhane oi ekta union er roshonga korporta 50000 building ache pani ache electric ache kintu doctor nai ei kasta ki khub beshi kothin kaj apni ekbar niyom korechilen je internship 2 bochor hobe 1 bochor ওখানে কাটাতে হবে তাতে দিন জনগণ তা না হলে বিদেশি ঋণ নিয়ে আপনি কয়দিন টিকে থাকবেন এই ভিক্ষা করে আপনার যেভাবে চলতে চলতে পারে না আপনার কিছু কথা না বললেই নয় আজকে ওয়াসা চেয়ারম্যান আমেরিকাতে বসে এখানকার বেতন নেবেন এত বড় দুঃসাহস হয় কি করে হয় তার কারণ আছে জয় আমেরিকায় থেকে বাংলাদেশ থেকে বেতন নেয় সুতরাং জয় যদি দিতে পারে ওয়াসিম সাহেব ওয়াসা এমডি সাহেব কেন নিতে পারবেন না উনি কেন পাবেন না আজকে সময় এসছে এগুলির উত্তর দেওয়ার উত্তর দেওয়ার আপনাকে এইসবের উত্তর দিতে হবে না হলে আমাদের সমূহ বিপদ সংলাপ ছাড়া কোনো গতি নেই সংলাপে বসুন দেশে শান্তি শৃঙ্খলা নিয়ে আসেন দেখবেন আমরা সবাই কল্যাণকর বাংলাদেশে আছেন এই যে দেখেন আজকে একটা কথা বলি শেষ করতে চাই আজকে রাশিয়া প্রায় 6 মাস পূর্বে পরিশোধিত তেল আমাদেরকে অফার করেছিল মাত্র $63 প্রায় 5 মাস পূর্বে $63 পরিশোধিত তেল আমরা তার উত্তরও দিইনি অথচ আজকে স্পট মার্কেটে তেলের দাম কমে $65 নেমেছে কিন্তু আমরা কিনতে পারছি না কারণ আমাদের কাছে ডলার নাই আমাদের আমাদের বিদ্যুৎ এবং জ্বালানি উপদেষ্টা তৌফিক আলাহি চৌধুরী মুক্তিযোদ্ধা বলেছেন আমি আপনাদের দিতে পারবো না কারণ আমার কাছে ডলার নেই সুতরাং এই ডলার নাই এই অজুহাত দিয়ে আমরা আপনাকে মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে বলতে হবে আপনি রাশিয়ার এই $63 জ্বালানি কেন নিলেন না কোনো উত্তর আমরা পত্রিকায় দেখি নাই টেলিভিশনে দেখি নাই মিডিয়ায় দেখি নাই এইগুলি যদি না করেন তাহলে আপনার জন্য বিপদ আমাদের জন্য বিপদ দেশে একটা অনাচার বেরিয়ে যাবে আপনাদের সবাইকে ধন্যবাদ